এই অর্থাৎ পোলাপান কি অবস্থা? আর কিছুদিন পরে শুরু হবে বিশ্ব সেরা লীগ বিপিএল। নান্নু পাপনের বিপিএল কোন দল সেরা? চলুন দেখে আসে। দেখুন, একবার না দুই বড় পরিচাল্যা মনোগো মন বড়, কতবার কিন্তু সাইরা দেশি, এবার কিন্তু আর সারা সারি নাই। এবার আমি আর সাকিব ভাই বরিশালের কাপ আইনা দিমো দিমো। যেখানে পাকিস্তানের বড় বড় তারকাদের চরাচরি, তাই বলে কি তোমরা একটু মুটে শুয়ে পড়ো, কাপটা এবার আমরাই নিব। তোর নাফিসা আপুর নানির খালি ঘর, হালি ঘরে হালি একটা মাদার টস, সবসময় একটা ঝামেলা বাজায়। এবার কাপ নিবা সিলেট সিক্সার্স দেখে নিস, আমার দলে কিন্তু বড় বড় লট আছে, এটা মাথায় রাখে। শান্ত মতো লট কিন্তু আমার দলে খেলবে, বুঝো না এই ব্যাপারটা। বাইকি আমার প্রশংসা করলো না, আমার দুর্নাম খাইলো না, মানে লট নামটা কেমন কেমন লাগলো না। হন ও মনুরথ, তোমরা যত বড় বড় প্লেয়ারই কেউ না কেন, এবার কিন্তু মগো বরিশালি কাপ নেবে। গতবার সারিয়ে দিয়েছি তোমাকে মোহের দিক সাইয়া, এবার কিন্তু সারমু না। এবার মেয়ে দেশান মিরিয়াস ইফতিকারের মতো প্লেয়ার কিন্তু মগো দলে আসে, মাথায় রেখো। তাই আগে ভাগে বলি, কাপটা কিন্তু মগো বরিশালি নিবে। হ্যাঁ আমিও কম না, আমিও চারদিকে পড়লাম, খেলা হবে। এবার খুলনা টাইগার্স আর জার্সিতে সেলার বাঘের থাবা কারে কর দেখাই দিব এবারের বিপিএলে। আচ্ছা ভাই, আপনি গো বড় বিপিএল, আমগো মতো ছোট ছোট দেশের প্লেয়াররা কেন চান্স পায় না? না মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো প্লেয়াররা কিন্তু আপনাদের বিপিএল খেলতে পারে না, আইপিএল কিন্তু খেলো। এবারও দেখেন না 18 কোটি দেশাম কেন্দ্রে কিনে নিচ্ছে। আরে ব্যাথা, এইসব লিগে খেলতে হয় লিঙ্গে, আর তোমাকে আগে মিরপুরের কিং হইতে হবে কিং, তারপর না তুমি বিপিএল খেলার স্বপ্ন দেখতে পারো। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। যাই হোক মনোরা, আজকের মতো এখানেই বিদায়। আগামী বিজু আসে বরিশাল টিম নিয়ে, তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা।